সেন্টেন্সের অংশ নিয়ে একটু কথা বলি। প্রত্যেকটি সেন্টেন্সে দুইটি অংশ থাকে, এক নম্বরে হচ্ছে সাবজেক্ট, দুই নম্বরে হচ্ছে প্রিডিকেট। একটা হচ্ছে উদ্দেশ্য, আরেকটা হচ্ছে বিধেয় হয়। অর্থাৎ সাবজেক্টটা হচ্ছে আমাদের বইয়ের ভাষায় যদি বলি, যাকে কেন্দ্র করে কিছু বলা হয় তাই হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হলে তাই হচ্ছে প্রিডিকেট। অর্থাৎ আমরা যদি একটু সহজে বুঝি যে সাবজেক্ট চিনার একটু সহজ উপায়, সাবজেক্ট চিনিবার উপায়, শুরু থেকে সাহায্যকারী ভার অবলিক মূল ভার এর পূর্বে যা থাকবে তাই হচ্ছে সাবজেক্ট। যেমন আর প্লেইং আমরা সেন্টেন্সটার একটি সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্সের দুইটা অংশ থাকে, এর মধ্যে একটা সাবজেক্ট আর একটা প্রিডিকেট, কিভাবে আমরা সহজে বুঝব। শুরু থেকে ঠিক সাহায্যকারী ভার্ব, এই যে সাহায্যকারী ভার্ব আমরা পেয়েছি, অর্থাৎ সাহায্যকারী ভার্ব যদি না থাকতো মূল ভার্ব থাকবে, অর্থাৎ এর পূর্বে যা থাকবে, অর্থাৎ এর পূর্বে যা আছে আমরা এই একটু ঠুকরে বলবো সাবজেক্ট। অর্থাৎ বললাম শুরু থেকে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব যদি থাকে ভালো কথা, না থাকলে মূল ভার্ব থাকবে, অর্থাৎ এর আগে, অর্থাৎ এর পূর্বে যে যা থাকবে তাই। আরো একটা উদাহরণ দিই, যেমন আই ইট রাইস, শুরু থেকে এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব নাই, অর্থাৎ মূল ভার্ব আছে এর আগে, অর্থাৎ আমরা সাবজেক্টকে আমরা সহজেই চিনলাম যে শুরু থেকে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব যদি থাকে ভালো, না থাকলে মূল ভার্ব এর পূর্বে যা থাকবে তাই, অর্থাৎ এটাই হচ্ছে সাবজেক্ট বাদে যে অংশ টুকু থাকবে তাই হচ্ছে মানে প্রিডিকেট। লেখা আছে সাবজেক্টকে কেন্দ্র করে যা কিছু বলা হয় তাই প্রিডিকেট, এর মানে কি আমাদের অর্থ বোঝা লাগবে। সেক্ষেত্রে আমরা একটু সহজে চিনলাম যে শুরু থেকে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব না থাকলে মূল ভার্বের আগে যা থাকবে তাই হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট বাদে যে অংশটুকু থাকবে তাই হচ্ছে প্রিডিকেট। যেমন আগের উদাহরণগুলোই আমি লিখতেছি, মোস্ট অফ দা স্টুডেন্টস আর প্লেইং বল, এখানে সাবজেক্ট বলছিলাম শুরু থেকে সাহায্যকারী ভার্ব অথবা মূল ভার্বের আগে, যেহেতু আমরা সাহায্যকারী ভার্ব পাইছি তাহলে সে আগে অংশ হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টটাকে বাদ দিয়ে বাকি যতটুক আছে এই টুকের নামই হচ্ছে প্রিডিকেট। আবার আরেকটা উদাহরণ দিছিলাম আই ইট রাইস, এ জায়গায় শুরু থেকে সাহায্যকারী ভার্ব নাই, সেক্ষেত্রে মূল ভার্ব আছে, এর আগে যা থাকবে সাবজেক্ট, সাবজেক্ট বাদে যা থাকবে এতটুকু হচ্ছে প্রিডিকেট। অর্থাৎ আমরা সেন্টেন্সের অংশটাকে অনেক সহজভাবেই শিখে নিলাম। সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য, অর্থাৎ সেন্টেন্স কাকে বলে এ নিয়ে একটু কথা বলি। আমাদের বইতে লেখা আছে এক বা একাধিক ওয়ার্ড একত্রে মিলিত হয়ে মনের ভাব প্রকাশ করাকে সেন্টেন্স বলে। আমরা সেন্টেন্স কাকে বলে এটা আমরা নিজেরাই বানাবো। যেমন করো, আমরা কিন্তু একটা ওয়ার্ড দিয়ে মনের ভাবটা প্রকাশ করতে পারছি, করো যাও, করো
আমরা একটা ওয়ার্ড দিয়ে কখনো কখনো মনের ভাব প্রকাশ করি, আবার কখনো একাধিক ওয়ার্ড দিয়ে মনের ভাব প্রকাশ করি। যেমন আমি ভাত, আসলে কি আমি ভাত, এটা কি মিলছে? মনের ভাবটা প্রকাশ হয় নাই। কিন্তু আমি যদি লিখি আমি ভাত খাই, অর্থাৎ মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করছে। অর্থাৎ এই জায়গায় তিনটা ওয়ার্ড মিলে মনের ভাব প্রকাশ করছে। অর্থাৎ এর থেকে আমরা বানাইতে পারি সেন্টেন্স কাকে বলে। কিছুক্ষণ আগে কিন্তু বলছি একটা ওয়ার্ড দিয়ে আমরা কখনো কখনো মনের ভাব প্রকাশ করি, যেমন পড়ো, খাও, আসো। আবার কখনো কখনো একাধিক ওয়ার্ড দিয়েও মনের ভাব প্রকাশ করি, যেমন আমি বই, আসলে কি আমি বই, আমি বই পড়ি। যদি আমি বই দিলে মনের ভাবটা প্রকাশ হয় না, অর্থাৎ মানে অনেকগুলো কথা থেকে যায়। অর্থাৎ যদি আমি বই পড়ি তাহলে কিন্তু মার কোনো কথা নেই। অর্থাৎ এর থেকে আমরা সংজ্ঞা বানাবো যে এক বা একটা ওয়ার্ড দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করছি, আবার একাধিক ওয়ার্ড দিয়েও আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। তাহলে এক বা একাধিক ওয়ার্ড, এগুলোকে আমরা ওয়ার্ড বলি। যেমন আই, এই যে বই অর্থ বুক, রিড অর্থ পড়া। অর্থাৎ একটা ওয়ার্ড দিয়ে মনের ভাব প্রকাশ করতে পারি, আবার কখনো কখনো একাধিক ওয়ার্ড দিয়েও মনের ভাব প্রকাশ করতে পারি। এক বা একাধিক ওয়ার্ড, এগুলো এই যে মিলছে একটা সেন্টেন্সে, মিলে মিলছে। অর্থাৎ এক বা একাধিক ওয়ার্ড মিলে মনের ভাব প্রকাশ করাকে সেন্টেন্স বল। কখনো কখনো একটা ওয়ার্ড দিয়ে মনের ভাব প্রকাশ করতে পারি, আবার কখনো কখনো একাধিক ওয়ার্ড দিয়েও মনের ভাব প্রকাশ করতে পারি। তাহলে মনের ভাবটা হচ্ছে মেইন। অর্থাৎ মনের ভাব প্রকাশ যদি সম্পূর্ণ রূপে প্রকাশ পায় তাহলে সেটাই সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা সেন্টেন্সের কিন্তু সংজ্ঞা বানাইলাম যে এক বা একাধিক ওয়ার্ড মিলে মনের ভাব প্রকাশ করাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স দুই প্রকার, এক হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, দুই হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। আমরা অনেকেই বলি সেন্টেন্স পাঁচ প্রকার, আসলে তা না। সেন্টেন্স মূলত দুই প্রকার, অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, একটা অর্থ বেদে একটা গঠন দেখে। তাহলে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সকে আমরা ভাগ করছি, আমাদের বইতে ভাগ করছে পাঁচ ভাগে। সেক্ষেত্রে বলি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স হচ্ছে তিন প্রকার, যেটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আজকে আমরা আলাপ আলোচনা করব অ্যাকর্ডিং টু মিনিং অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার। অ্যাকর্ডিং টু মিনিং অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার, এটা নিয়ে আলাপ আলোচনা করব। এক, অ্যাসার্টিভ সেন্টেন্স। দুই, ইম্পারেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স। অপটেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা বই অনুসারে পড়ি, যে সকল সেন্টেন্স দ্বারা বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সকল সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ প্রকাশ করা হয় তাই হচ্ছে ইম্পারেটিভ। আর যে সকল সেন্টেন্স দ্বারা প্রশ্ন বা জিজ্ঞাসা প্রকাশ করা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে যে সকল সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় তাই হচ্ছে অপটেটিভ। আর এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে যে সকল সেন্টেন্স দ্বারা আবেগ, অনুভূতি এগুলো প্রকাশ করে তাই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এর মানে হচ্ছে যে আমাদের একটা সেন্টেন্স দিল, আমরা কোনটা আবেগ, অনুভূতি, কোনটা অনুরোধ, কোনটা বর্ণনা বিবৃতি এগুলো বুঝেই আমরা এখানে সেন্টেন্সটা নির্ধারণ করব। সেক্ষেত্রে
আমাদের অর্থ মানে বুঝতে হবে। সেক্ষেত্রে আমরা অনেক একটু সহজে বুঝি যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটিভ সেন্টেন্সটা আমরা অনেক সহজে কিভাবে চিনব। একটা সংজ্ঞা মানেই কিন্তু একটা চিনিবার উপায়। আমি যদি না চিনি তাহলে তো আমি সেন্টেন্সটা বুঝবো না। অর্থাৎ সেন্টেন্স এমন একটি অংশ যা ন্যারেশন, ভয়েস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বিভিন্ন অধ্যায়ের সাথে এটা যুক্ত। অর্থাৎ সেন্টেন্সটা না পারলে আমরা ভালোভাবে এই অধ্যায়গুলো বুঝবো না। সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কিভাবে চিনব, সেক্ষেত্রে আমি চিনিবার উপায় দিচ্ছি। আমরা কিভাবে সহজে অ্যাসার্টিভ সেন্টেন্সটা চিনব, বইতে লেখা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে সকল সেন্টেন্স দ্বারা বর্ণনা বা বিবৃতি প্রদান করবে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আমরা সহজে একটু কিভাবে বুঝে নিই, দেখো সাবজেক্ট, আর্টিকেল, ডিয়ার, নো, এভরি, সামিনি এবং যে কোনো নাম দ্বারা শুরু হবে। শুরু হবে মানে শুরুতেই থাকবে। অর্থাৎ সাবজেক্ট, আর্টিকেল, দিয়ার, নো, এভরি, সামিনি এবং যে কোনো নাম দ্বারা শুরু হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ আমরা অর্থ না বুঝেই সহজেই পারলাম। যেমন আই ইট রাইস, সাবজেক্ট বলতে আমরা আই, উই, ইউ, হি, শি, ইট এগুলোকেই বুঝি। আবার কখনো নাম থাকে, অনেক বড় বড় সাবজেক্ট থাকে, আমরা সাবজেক্ট বলতে বুঝাইতেছি আই, উই, ইউ, হি, শি, ইট এগুলোকেই বুঝাইতেছি। অর্থাৎ সাবজেক্ট দ্বারা শুরু হবে মানে শুরুতে, অর্থাৎ বুঝলাম এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার আর্টিকেল, আমরা জানি আর্টিকেল হচ্ছে এ, এন, ডি, এই তিনটাকেই আমরা আর্টিকেল বলি। এর যে কোনো একটা শুরুতে থাকলেও অ্যাসার্টিভ, যেমন দ্য বুক ইজ ফাইন, এই যে আর্টিকেল, অর্থাৎ এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। কখনো কখনো দিয়ার দ্বারাও শুরু হয়, যেমন দিয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, দিয়ার দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ বুঝলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। নো, যেমন নান ক্যান হেল্প মি, এই যে নো। কখনো কখনো এভরিও থাকে, যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরিও আছে। সাম, সাম পিপল হেল্প মি, থামো পেয়েছি। আবার এনি, এনিবডি গোস দিয়ার, এনি দ্বারাও শুরু হয়েছে। আবার যে কোনো নাম, রহিম গোস টু স্কুল, অর্থাৎ সাবজেক্ট, আর্টিকেল, দিয়ার, নো, এভরি, সামিনি এবং যে কোনো নাম দ্বারা শুরু হলেই আমাদের বলতে হবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। শেষ আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটা। ইম্পারেটিভ সেন্টেন্সটা বই অনুসারে লেখা আছে যে সকল সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো প্রকাশ করলে ইম্পারেটিভ, এর মানে আমাদের অর্থ বুঝতে হবে। একটু সহজে বুঝি, সাবজেক্ট ছাড়া শুরু হবে এবং লেট দ্বারা শুরু হবে। যেমন আই ট্রাইস, আমরা এটাকে কিছুক্ষণ আগে বলছি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এখানে সাবজেক্ট ছিল। সাবজেক্ট বলতে আমি বুঝাইছি কিন্তু আই, ইউ, হি, শি, ইট এগুলোকে, দে এগুলোকে আমরা সাবজেক্ট হিসেবে বুঝাইছি। এখানে সাবজেক্ট ছাড়া শুরু হবে, অর্থাৎ এখন সাবজেক্টটা থাকবে না, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স। আবার কখনো কখনো লেট দ্বারাও শুরু হয়, যেমন লেট আস গো আউট,
অর্থাৎ সাবজেক্ট ছাড়া শুরু হবে, এখানে কিন্তু মাই ইউ ইউ হি শিট কোনো সাবজেক্টই নাই, আবার কখনো কখনো লেট দ্বারা শুরু হইলেও ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা বুঝলাম সাবজেক্ট আর্টিকেল দিয়ার যে কোনো নাম নো ইফ দিস হামিনি যে মানে দ্বারা শুরু হইলেই অ্যাসার্টিভ সেন্টেন্স, যেমন সাবজেক্ট শিট দে এর যে কোনো একটা শুরুতে থাকবে, আর্টিকেল এন দির যে কোনো একটা শুরুতে থাকবে, দিয়ার দিয়ার আছে, নো নো, এভরি এভরি, সাম সাম, এনিং, এই যে এনি আছে, যে কোনো নাম, যে কোনো নাম দ্বারা শুরু হয়েছে আমরা বুঝতে পারছি অ্যাসার্টিভ সেন্টেন্স, আমাদের কিন্তু অর্থটা বোঝা লাগলো না। সেক্ষেত্রে অর্থ বোঝা ভালো, যারা বুঝবে তারা তো বুঝবেই। সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি, সাবজেক্ট ছাড়া শুরু হবে, অর্থাৎ মূল ভার্ব দ্বারা শুরু হয় এবং লেট দ্বারা শুরু হয়, শুরু হবে সাবজেক্ট ছাড়া, যেমন শুরুতে কিন্তু কোনো সাবজেক্ট নাই, আই ইউ ইউ হি শি এগুলো নাই, আবার লেট দ্বারাও শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভটা বই অনুসারে যদি বলি, যে সকল সেন্টেন্স দ্বারা প্রশ্ন বা জিজ্ঞাসা প্রকাশ করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এর মানে কি, যে আমাদের অর্থ মানে বুঝে বুঝতে হবে এটা কি প্রশ্ন। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো সহজে, শেষে এ চিহ্ন থাকবে, অর্থাৎ ইংলিশে এটাকে বলে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ ইংলিশে চিহ্নটাকে বলা হয় নোট অফ ইন্টারোগেশন। অর্থাৎ যেমন হাউ আর ইউ, আমরা কিন্তু অনেক সহজে বুঝলাম যে এই জায়গায় প্রশ্নবোধক চিহ্নটা আছে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ, অর্থাৎ শেষে এ চিহ্ন মানে প্রশ্নবোধক চিহ্নটা থাকবে। অপটেটিভটা কি, বইতে লেখা আছে ইচ্ছে বা প্রার্থনায় বুঝলে অপটেটিভ সেন্টেন্স, বা আমরা একটু সহজে বুঝি মে আ লং দ্বারা শুরু হবে, যেমন মে ইউ বি হ্যাপি, মে দ্বারা শুরু হয়েছে। আবার কখনো কখনো লং দ্বারাও শুরু হয়, লং লিভ বাংলাদেশ, অর্থাৎ মে আর লং দ্বারা শুরু হলে আমরা বুঝবো এটা অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সটা কি, বই অনুসারে যদি বলি আবেগ অনুভূতি প্রকাশ করলে, অর্থাৎ আমার অর্থ বুঝতে হবে তারপরে বলতে হবে, অর্থাৎ মাঝে আমরা সহজে বুঝবো না মাঝে বা শেষে এ চিহ্ন থাকবে, যেমন ও ফাইন মাঝে আমার এই চিহ্নটা আছে, ইংলিশে বলে এটার বিস্ময়সূচক চিহ্ন বলে, এবং ইংলিশে বলে নোট অফ এক্সক্লেমেশন। আবার কখনো কখনো শেষেও থাকতে পারে হাউ ফাইন, অর্থাৎ আমাদের সেন্টেন্সটা অনেক সহজেই হয়ে গেল। অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমি আর একটু বলি, যে সাবজেক্ট আর্টিকেল দিয়ার নো ইফ দিস হামেনি এবং যে কোনো নাম দ্বারা শুরু হইলে অ্যাসার্টিভ, সব কটা উদাহরণ আমি দিয়ে দিছি। এবং ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট ছাড়া শুরু হবে এবং লেট দ্বারা শুরু হবে, যে সাবজেক্ট কোনো সাবজেক্টই নাই এবং লেট দ্বারা শুরু হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে শেষে এ চিহ্ন মানে প্রশ্নবোধক, এ চিহ্নকে ইংলিশে বলে নোট অফ ইন্টারোগেশন, এ চিহ্ন থাকলে যা আছে আমরা বুঝলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, যেমন হোয়ার আর ইউ গোয়িং, অপটেটিভ সেন্টেন্স মে আর লং দ্বারা শুরু হবে, অর্থাৎ মে এবং লং শুরুতে আছে। এক্সক্লামেটরি সেন্টেন্সটা হচ্ছে মাঝে বা শেষে চিহ্নটা আছে, বিস্ময়সূচক, ইংলিশে বলে নোট অফ এক্সক্লেমেশন, এই চিহ্নটা থাকলে আমরা বুঝবো যে এক্সক্লামেটরি সেন্টেন্স। অর্থাৎ আমরা অনেক অনেক সহজেই সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিন যে পাঁচ প্রকার, অনেক সহজেই আমরা সেন্টেন্সটাকে বুঝতে পারলাম।